হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজ জামাই ষষ্ঠী উপলক্ষে তোমাদের জন্য একটা আমি কবিতা লিখেছি, আর সেটা তোমাদের পড়ে শোনাবো। তো চলো শোনাই। জামাই ষষ্ঠী। আম কাঁঠাল জাম লিচু, আসছে জামাই মেয়ের পিছু। আজ তাই সব বাড়িতেই খুব আনন্দ, আসবে নাতি নাতনি মেয়ে আর জামাই নন্দ। আজকে জামাই ষষ্ঠী, খাবে না শুধু জামাই, খাবে গোটা গোষ্ঠী। ফলার দিয়ে শুরু, তারপর মিষ্টি দই। জামাই খাবে, জামাই খাবে, হচ্ছে হইচই। দুপুরবেলা পোলাও, মাংস, পাঁচ ভাজা আর পায়েস খেয়ে দে সারা দুপুর, করে সবাই আয়েস। বিকেলবেলায় কফির সাথে আছে ফল আর স্ন্যাক্স, আজকের দিনে জামাই হলো সব কিছু ফোকাস। খাওয়া শেষে ঘুরতে যাবে, যাবে সিনেমা, না নিয়ে গেলে জামাই নেই কোনো ক্ষমা। জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী, জামাই এলে সবাই তুষ্টি। আনবে জামাই বড় মিষ্টি, খাবে মেয়ে গোটা গোষ্ঠী। তাহলে বন্ধুরা, আমার লেখা এই কবিতাটি জামাই ষষ্ঠী সম্বন্ধে তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা।